গুরুলামের পক্ষ থেকে বিভিন্ন গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ প্রয়াস গল্পমঞ্চ। আজকের অনুগল্প অসমাপ্ত ডায়েরি, গল্পের লেখিকা পেন্ডুলামের একজন সদস্যা সৃজয়ী দাস। গল্পটি নির্বাচিত হয়েছে আমাদের কাছে আসা বিভিন্ন গল্পগুলির মধ্যে থেকে। গল্প পাঠে প্রিয়সী সেনগুপ্ত, ভূমিকায় রোহন সাহা, প্রচ্ছদ নির্মাণ সৌমদীপ মজুমদার, আবহধ্বনি স্বর্ণেন্দু তোষ এবং শব্দ সম্পাদনায় মৈনাক সাহা। শুরু হচ্ছে আজকের অনুগল্প অসমাপ্ত ডায়েরি। 7 সেপ্টেম্বর ডায়েরিটাই প্রথম লেখালেখি শুরু করেছিলাম। তখনও ভাবিনি ডায়েরিটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। না, ডায়েরির পাতা সবে অর্ধেক ফুরিয়েছে। যা ফুরনোর কথা বলছি সেটা লেখার পাতা নয়, লেখার আখর। রূপ যেদিন সেই জমনাগরের সমস্ত প্রাচীর ভেঙে ফিরে এসেছিল বাঁচার আলোয়, সেদিন থেকেও আমার সঙ্গে। হুইলচেয়ারে করে নিয়ে আসি ওকে আমার 2 কামরার ফ্ল্যাটে। সারাদিন ওকালতির কাজ নিয়ে ব্যস্ত থাকলেও ফাঁক রাখিনি নিজের নিঃসঙ্গ জীবনের দুর্লভ সঙ্গে যত্নে। ক্লায়েন্টরা যেমন পারে গল্প ফাঁদে, আমি তাতে খুব একটা তোয়াক্কা করি না। গুনে গুনে 11টা মাস। রূপনামটা আমারই দেওয়া, কি করব। স্মৃতি হারানোর পর ওর নাম পর্যন্ত ওর মনে ছিল না। আজই জানলাম ওর অত সুন্দর একটা নাম আছে, প্রলয়। কি জানি কাল থেকে আর ওর সাথে দেখা হবে না বলে আজ এমন এক হতাশাব্যঞ্জক লেখায় ডায়েরির শেষ পাতাটা সমাহিত করছি কিনা দুঃখ হচ্ছে। কি জানি মিস করছি, কি জানি। তাহলে হিংসা? না না, হিংসা নামক বোকামির শাস্তিটা আমি সেদিনই দিয়ে দিয়েছি নিজেকে, যেদিন 2 বছরের সাজানো সংসারের গাঁটছড়াটা নিজেই আলগা করে দিয়েছিলাম। সত্যি বলতে, শাগনিকা রূপকে প্রথমবার দেখা মাত্র যখন জড়িয়ে ধরল, দৃশ্যটা দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারিনি। 11 মাস ধরে না জানি মেয়েটা কত যন্ত্রণা ভোগ করেছে, কটা রাত জেগে কাটিয়েছে, কটা রাতে বালিশ ভিজিয়েছে, এসব খুঁজতে যাওয়া বাহুল্য। স্বামী বেঁচে থাকতেও জোর করে পরিয়ে দেওয়া হয়েছে সাদা থান। না, এসব সত্যি মেনে নেওয়া যায় না। একটা অস্বাভাবিক সিনেমাটোগ্রাফির মতো পর্দায় নিজের সাজানো অতীতকে বর্তমানের স্রোতে ভেসে যেতে দেখে থমকে দাঁড় করিয়েছে অতি কষ্টে। সেখান থেকেই আবার আগামীর সুদীর্ঘ পথ চলা। আমার স্মৃতিতে এখনো গত পরশুর ঘটনাটা। রূপকে হসপিটাল থেকে চেক আপ করে নিয়ে গাড়িতে উঠছি, হঠাৎ করে দূর থেকে একটা মেয়ের আর্তনাদ, প্রলয়! দাঁড়াও, যেও না প্রলয়, প্রলয়! আমারই বয়সী একটা মেয়ে আমাদের গাড়ির দিকে দৌড়ে আসছে। দেখলাম প্রেগনেন্ট। আমারই দেখে ভয় হলো, আমিও দ্রুত পায়ে ওর দিকে এগিয়ে গেলাম। আমাকে দেখে হাউ হাউ করে কেঁদে বলতে লাগলো, আপনি আমার প্রলয়কে কোথায় নিয়ে যাচ্ছেন? ও আমার প্রলয়, ও মারা যায়নি, ও মারা যায়নি, আমি জানতাম ও মারা যায়নি, আমি সবাইকে বলেছিলাম, অ্যাক্সিডেন্টের পর ওর বডি পাওয়া যায়নি, আমি জানতাম, কেউ বিশ্বাস করলো না। এক নিঃশ্বাসে গড়গড় করে বলে আমাকে রেখে দৌড়ে গেল গাড়ির দিকে। আমি একেবারে প্রস্তুত ছিলাম না, আমিও দৌড়লাম ওর পেছনে। রূপ গাড়ি থেকে ততক্ষণে নেমে এসেছে, মেয়েটা দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে। উফ,
কেন যে বারবার গলার কাছটা ব্যথা ব্যথা করে উঠছে কে জানে। কান্না জিনিসটা পছন্দ না আমার, প্রকৃতিগতভাবে আমি খুবই কাঠখোট্টা। চাই না আমি আর ভালোবাসতে, চাই না আর পিছন ফিরে তাকাতে। যথেষ্ট প্রমাণ দেখানোর পর ও আইনি সম্মতির পর আজ ওরা আবার একসাথে। কাল ওরা চলে যাবে কলকাতায়, শুনলাম 8 বছরের কলেজ প্রেম। সে কি আর সহজে মরে, হাসি পাচ্ছে মনে মনে। ভাবতে ইচ্ছা করছে পূর্বরাতে মানসিকভাবে অসুস্থ রূপ চরের ঘুরে আমাকেও তো বুকে আঁকড়ে ধরেছিল। প্রচণ্ড বজ্রপাতের পরে ওর ঠোঁটের উষ্ণতায় মজে গিয়েছিলাম আমি। সারা রাত আমার কোলে ওর মাথা, নিরীহ শিশুর মতো মাথায় হাত বুলিয়ে চোখে এনে দিয়েছিলাম ঘুমের পরশ। পরদিন সকালেই চেক আপে নিয়ে যায়, আর তারপরই এই ঘটনা। আচ্ছা, আমিও তো ওকে সেই রাতে একবারও বাধা দিইনি। শিহরণও তো খেলে গিয়েছিল আমার শরীরে, কেন কেন আশ্চর্য লজ্জায় ফেটে পড়তে চাইছে গোটা শরীর মন। আচ্ছা, রূপুর বউকে এসব কখনো বলবে? আচ্ছা, রূপ কি আমাকে একটু হলেও ভালোবাসত? ইমা, ছি ছি, কি দুশ্চরিত্র আমি! পাশের ঘরটায় আজ ওরা দুজন। মাঝে মাঝে কানে আসছে রূপের বলিষ্ঠ কণ্ঠস্বর, আর তারপরই শাগনিকার খিলখিল করে নিষ্পাপ হাসির মিঠে অনুরণন। হয়তো মিরেট প্রমাণের পর রূপও তার প্রলয় রূপকে ফিরে পেয়েছে। আজ সারা রাত ধরে হয়তো ওরা গল্প করবে, রূপও হয়তো বা সেই অদ্ভুত স্নেহের চুম্বনে ঝিলিক কাটবে ওর প্রেয়সীর শরীরে, সাথে তার শরীরে বেড়ে ওঠা সবুজ প্রাণের আগমনের দিনগুণনে মেতে উঠবে দুজন মিলে। কাল বাড়ির লোকেরা না জানি কত আপ্যায়ন করবে ওদের। আচ্ছা, আমি কি পাপ করেছিলাম কোনো? না, যদি করেই থাকি তাহলে কি তার প্রায়শ্চিত্ত হবে না? আজ রাতের জন্য ওদের ঘরটা আমি সাজিয়ে দিয়েছি। কাল ওরা চলে যাবার পরে এক ছটকায় মুছে দেব সমস্ত স্মৃতিচিহ্ন। রূপ ইতিহাসের ছাত্র, ওর কাছে একদিন শুনেছিলাম আদিকাল থেকেই এমনকি নানা প্রাচীন সাহিত্যে, যেমন সংস্কৃত, পালি, প্রাকৃত ইত্যাদিতে নারীকে দুশ্চরিত্রা বলে চিহ্নিত করা হয়েছে। তারা নাকি নিজেদের মনের স্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারে না। আচ্ছা, আমি তো স্বপ্ন দেখতে চাইনি, ছবিও আঁকতে চাইনি। জীবনে প্রথমবার ভাগ্যকে দোষারোপ করতে চলেছি। কেন, বারবার কেন, শুধু আমার সাথেই কেন? আমার মতো মেয়েদের স্বপ্ন দেখতে নেই আমি জানতাম, তাই তো ভালোবাসতে চেয়েও ভালোবাসতে পারলাম না। ডায়েরিটা অসমাপ্তই থেকে গেল। হয়তো জীবনের প্রতিটা ডায়েরি এভাবে অসমাপ্ত থেকে যাবে। সে থাকলই বা, আমার উপন্যাসে না হয় সমাপ্ত শব্দের উল্লেখ নাই করল। কাল থেকে আবার পুরনো জীবন, না হয় মাঝে প্রলয় এসেছিল, আবার নিজের আঙিনা নিজেকেই সাফ করে নিতে হবে। ঝরা পাতার ঠিকানায় সে তো ফিরে যাবে। সত্যি বলতে আমি কোনোদিনই রূপের আসল ঠিকানা ফিরিয়ে দেওয়ার তাগিদ দেখাইনি। হয়তো ভেবেছিলাম জীবনে সব কিছুই তো আইন মাফিক করলাম,
কিছুটা বেআইনি হোক, কিছুটা বেহিসাবি হোক, ওরা ভোরের ট্রেনে বেরিয়ে যাবে, আর 2 ঘন্টা বাকি। বাকি সময়টা না হয় আমার সাথে আমার প্রিয় বন্ধুর কিছু ভালো ফটোগ্রাফস দেখি কাটিয়ে দিলাম। ওরা ভালো থাকুক, কিন্তু আমি এতক্ষণ শুনলেন আজকের অন গল্প অসমাপ্ত ডায়েরি। গল্পটি আপনাদের কেমন লাগলো জানান আমাদের কমেন্ট বক্সে। এখন থেকে আপনারাও গল্প পাঠাতে পারেন আমাদের মেল অ্যাড্রেসে। আমাদের ইমেল আইডি pendulum.golpomoncho@gmail.com।